সম্মানিত মুসল্লি ভাইরা, আজকে আমরা পৃথিবীর ভিতর সবচাইতে আশার এবং আহসান যেই ঘটনাকে বলা হয় আহসান আল কাসাস, সর্বশ্রেষ্ঠ ঘটনা, সেই কেচ্ছা বা ঘটনাটি আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ। সেটাকে বলা হয় সূরা ইউসুফের আলোচনা। কোন সূরা? সূরা ইউসুফ। আপনারা সূরা ইউসুফ অনেকে এই নাম শুনেছেন, অথবা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে আপনারা অনেকে জানেন, ওনার বিভিন্ন ঘটনা আপনারা আগে পরে শুনেছেন। তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের নামে একটা সূরা, সেই সূরার নাম হলো সূরা ইউসুফ। সূরা ইউসুফ, এই সূরা ইউসুফের ভিতর আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের বিভিন্ন ঘটনাগুলি আলোচনা করেছেন, এই জন্যে যাতে আল্লাহ পাক তাম দুনিয়ার মানুষকে এই সূরা ইউসুফের মাধ্যমে বিভিন্ন সবক দিতে পারে। সূরা ইউসুফ তাফসীর সহকারে যদি পড়া যায়, শোনা যায়, বোঝা যায়, তাহলে এখান থেকে বিভিন্ন সবক আমরা গ্রহণ করতে পারব। এই জন্যে আল্লাহ পাক কোরআন হাকিমের ভিতর 111টি আয়াত সূরা ইউসুফের ভিতরে 111টি আয়াত নাজিল করে সূরা ইউসুফের ভিতরে বিভিন্ন সবক আল্লাহ পাক আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। এই সূরা ইউসুফের ভিতর আপনার, আমি প্রথমেই বলেছি, সূরা ইউসুফের ভিতর 111টি আয়াত আছে। আর সূরা ইউসুফটি আপনারা পাবেন কোরআন হাকিমের 12তম পারায়। 12তম পারায় সূরা ইউসুফ আপনারা পেয়ে যাবেন, 111টি আয়াত, 7125টি হরফ আছে সূরা ইউসুফের ভিতরে, 7125টি হরফ আছে। সূরা ইউসুফ 12তম রুকুতে পাবেন আপনারা। আজকে গিয়েই সূরা ইউসুফটা তেলাওয়াত করার চেষ্টা করবেন, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে বলেন, যে ব্যক্তি নিজে সূরা ইউসুফ পড়ে অথবা শিখে, অথবা তার ছেলে সন্তানকে সূরা ইউসুফ পড়ায় শিক্ষা দেয়, তার আহাল পরিবার পরিজনদেরকে সূরা ইউসুফ পড়ায় শিক্ষা দেয়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে তখন তার মৃত্যুটা আল্লাহ সহজ করে দেন। হ্যাঁ, সূরা ইউসুফ তেলাওয়াত করবেন, পড়তেও ভালো লাগে, অর্থ যদি পড়েন বুঝেন আরও ভালো লাগবে। তো সূরা ইউসুফের তাফসীর করার শুরুতে কিছু কথা ভূমিকা স্বরূপ, যেগুলো না বুঝলে সূরা ইউসুফের তাফসীর আপনারা বুঝবেন না। প্রথম কথা হলো সূরা ইউসুফ কেন নাজিল হলো, এর জবাব হলো মুফাসসিরে কারাম ব্যাখ্যা করে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে ইহুদিরা আল্লাহর নবী এবং তার সাহাবা কারাম আজমাইনদেরকে এসে বলতেন, হে মুসলমানরা, তোমাদের কিতাবে আমাদের ইউসুফ নবী সম্পর্কে কোনো ঘটনা নাই, অথবা তোমাদের কিতাবে কোনো সুন্দর সুন্দর কাহিনী নেই যেগুলো আমাদের কিতাবে আছে। তো হযরত ইউসুফ নবীর ঘটনাটা তাওরাতের ভিতর এবং জবুরের ভিতর ছিল, যেটা আমাদের কিতাবে ছিল না। তো এইরকম তারা ঠাট্টা বিদ্রোপ করতো সাহাবায়ে কেরামদের, তাদের জবাব দেওয়ার জন্যই আল্লাহ পাক সূরা ইউসুফটা কোরআন হাকিমে নাজিল করে ইহুদি এবং নাসারাদের জবানগুলো বন্ধ করে দেন। তাহলে আমরা সূরা ইউসুফ শুরু করতে পারি, যারা পারেন যতটুকু কণ্ঠ মিলাতে পারেন আমার সঙ্গে মিলাবেন, ইনশাল্লাহ প্রত্যেকটি হরফের নূর আল্লাহ পাক আমাদের অন্তরে প্রথিত করে দিবেন বলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را الله أكبر বলে আল্লাহ পাক সূরা ইউসুফের শুরুতে আলিফ লাম র তিনটা হরফ দিলেন। আল্লাহ পাক ইহুদি এবং নাসারাদেরকে একটা চ্যালেঞ্জ দিলেন, গোটা কোরআন হাকিমের ভিতর 14টি সূরার শুরুতে
এই রকম বিচ্ছিন্ন হরফ মালা আছে। দেখবেন সূরা বাকারা শুরুতে আলিফ লাম মিম এই রকম হরফ আছে, আবার দেখবেন সূরা ইয়াসিনের শুরুতে ইয়াসিন এই রকম হরফ আছে। এগুলোকে বলা হয় বিচ্ছিন্ন হরফ অথবা হরুফে মুকাত্তাআত। এগুলোর অর্থ দুনিয়ার কোনো ব্যক্তি জানে না। আল্লাহ পাক বিভিন্ন সূরার শুরুতে এই হরফগুলো নাজিল করে ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যদি পারো এইগুলোর অর্থ করে দেখাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ থেকে 1500 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে, আজ পর্যন্ত 1500 বছর হয়ে গেল, কোন আরবি সাহিত্যিক লেকচারার যিনি আরবি ভাষায় পণ্ডিত আজ পর্যন্ত কোরআন হাকিমের এই বিচ্ছিন্ন হরফ মালার অর্থ করতে পারেন নাই। এগুলো চ্যালেঞ্জ আল্লাহর পক্ষ থেকে, চ্যালেঞ্জ। আজ পর্যন্ত এগুলোর অর্থ কেউ বাইর করতে পারে নাই আর পারবেও না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, আল্লাহ বলছেন এই কোরআন হাকিমটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতর সব কিছু আমি সুস্পষ্ট ভাষায় বর্ণনা করে দিয়েছি। এগুলো সব সুস্পষ্ট, কোনো আপনার জড়তা নাই, এই কোরআন হাকিম বোঝার জন্য কোনো জড়তা নাই, সব স্পষ্ট ভাষায় আমি আয়াতগুলো বর্ণনা করে দিয়েছি যাতে মানুষ সবগুলো আয়াত বুঝতে পারে, এটার উপরে আমল করতে পারে। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআন হাকিম নাজিল করেছি, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপর আমি কোরআন হাকিম নাজিল করেছি। সেই কোরআন হাকিমের ধরনটা হইল আরবি ভাষা। কোন ভাষা? আরবি ভাষা। এটা একটা সহজ ভাষা, সহজ ভাষায় আমি আপনার উপর কোরআন নাজিল করে দিয়েছি যাতে মানুষ সকল কোরআন হাকিমটা বুঝতে পারে, লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা বুঝতে পারো, যাতে তোমরা সহজে কোরআন বুঝতে পারো, এই জন্য আমি কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করে দিয়েছি। এরপর আল্লাহ বলতেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। রাব্বুল আলামিন বলতেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জগতের ভিতর সবচাইতে উত্তম আহসান, যেই ঘটনার উপর আর কোনো ঘটনা দুনিয়ার ভিতর নাই, যেই ঘটনাকে আমি কোরআন হাকিমের ভিতর বলেছি আহসানাল কসাস, সেই কিচ্ছাটা অথবা সেই কাহিনীটা আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি কোরআন হিসেবে নাজিল করে দিলাম। কোরআন বানিয়ে দিয়েছি, আও হাইনা ইলাইক, ওহির মাধ্যমে এই ঘটনা আপনার কাছে আমি জানিয়ে দিলাম, সুবহানাল্লাহ, যেটা হলো হাযাল কুরআন, এটা হলো কুরআন। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, এমন একটা ঘটনা নবী মুহাম্মদ আপনাকে জানাইবো যেই ঘটনা সম্পর্কে ইতিপূর্বে আপনার কোনো অভিজ্ঞতা নাই অথবা আপনি জানেন না, সুবহানাল্লাহ, এমন একটা ঘটনা আমরাও তো জানতাম না, নবী সাল্লামকে জানাইছেন কোরআনের মাধ্যমে, এই জন্যই তো আমরা জানছি। হযরত ইউসুফ আলাইহিস সালাতুসসালামের ঘটনাটা অজানা ছিল, যেটা নবী সাল্লাম জানতেন না। আল্লাহ পাক কোরআন নাজিল করে, আয়াতগুলো নাজিল করার মাধ্যমে 111টা আয়াত নাজিল করে, হযরত ইউসুফ আলাইহিস সালাতুসসালামের জীবনী কিচ্ছাটা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লামকে জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। ইযে ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়াল-কমারা রাআইতুহুম লি সাজিদিন।
আল্লাহ পাক তার দোস্ত নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্মরণ করুন ওই সময়ের কথা। কোন সময়ের কথা? যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ছোট ছিলেন, ঘুমের ঘরে তিনি স্বপ্ন দেখলেন, ঘুম থেকে জেগে তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, বাবা আমি স্বপ্নে দেখেছি আকাশের 11টি উজ্জ্বল তারকা এবং আকাশের সূর্যটা এবং আকাশের চন্দ্রটা আমি ইউসুফকে সেজদা করতেছে। কি দেখছেন? আকাশের 11টা নক্ষত্র, 11টা কাউকাবা যেটাকে বলা হয় তারকা, ওয়া শামসা মানে সূর্য, ওয়াল কমার মানে চন্দ্র, এই বিষয়গুলো আমি দেখলাম যে এগুলো আমাকে সেজদা করতেছে। কার সঙ্গে শেয়ার করলেন? বাবার সঙ্গে। বাবার সঙ্গে, বাবার নাম কি? ইয়াকুব। এখানে কিছু কথা আবার বলে দিই, নতুবা সামনের ঘটনাগুলো আপনারা বুঝবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বিয়ে করছেন কয়টা? ভুলে গেলে তো চলবে না, এগুলো সব আলোচনা করছেন। দুই বিয়ে, প্রথম হযরত হাজেরা, পরবর্তীতে আপনার বিবি সায়রা। এখানে দুইটা লাইন, এক লাইনে হাজেরা, অন্য লাইনে বিবি সায়রা। প্রথমত সায়রার ঘরে কোনো সন্তান হয় নাই, এই জন্যই হাজেরাকে বিয়ে ব্যবহার আবার করছে। তা হাজেরার ঘরে সন্তান আসলো হযরত ইসমাইল, নাম কি বলেন? এই বিষয়ে একটু খেয়াল করেন, তাহলে সামনের ঘটনাটি স্পষ্ট হয়ে যাবে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম হাজেরার ঘরে মানে একদিকে, আর অন্যদিকে সায়রার ঘরে কোনো সন্তান নাই। তো পরবর্তীতে যখন আল্লাহর নবী দোয়া করছেন আল্লাহর দরবারে এবং সায়রা দোয়া করছেন, আল্লাহ কবুল করছেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 100 আর বিবি সায়রার বয়স 90, ঠিক তখন একজন সন্তান তাদেরকে দান করছেন, নাম হলো ইসহাক। নাম কি? তো একদিকে ইসমাইল, আরেকদিকে ইসহাক। আমি প্রায় আপনাদেরকে বলছি যে হযরত ইসমাইল আলাইহিস সালামের পরে আমাদের নবী ছাড়া আর কোনো নবী নেই। হযরত ইসমাইল নবীর বংশে বংশক্রমে ক্রমে আস্তে 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 এখানে কোনো নবী দেন নাই, খালি হঠাৎ করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই চ্যানেলে জন্মগ্রহণ করায় দিয়েছেন। আর ওইদিকে ইসহাক আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যেই চ্যানেলে যেই বংশে ওই সাইটে অনেক নবী রসুল আল্লাহ দান করছেন। এখন আসেন আমাদের আলোচনা, ইসহাক আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ওইদিকে। তো ইব্রাহিম নবীর এক পুত্র ইসহাক, ওনার গর্ভে ইসহাক আলাইহিস সালাতু ওয়াসাল্লামের ঔরসে দুইটি সন্তান জন্মগ্রহণ করে। কয়টি সন্তান? একজনের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, তিনি একজন আল্লাহর নবী। আরেক দিকে ছিলেন, ওনার নাম ছিল ইস, ওনাকে কোনো নবীতে দেওয়া হয় নাই, উনি সাধারণ একজন পুত্র ছিলেন। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসাল্লাম উনি প্রথমত বিবাহ করছেন দুইটা, কয়টা বিবাহ দুইটা করছেন কিভাবে? সেটা হলো মামাতো বোন, যে দুইজন বিবি, একজনের নাম ছিল লিয়া, আরেকজনের নাম ছিল আপনার রাহিলা। একজনের নাম লিয়া, আরেকজনের নাম রাহিলা, এই দুইজন ছিল বোন, বোন আপনার রক্তের সম্পর্কীয় বোন। বর্তমান সময়ে ইসলামে সহদারা বোন যেটাকে বলা হয়, মানে রক্তের সম্পর্কীয় যেই বোন, আপন বোন কি বিবাহ করা যায় না, একত্রে দুই বোন বিবাহ করা যায় না, এটা নিষেধ, হারাম। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের যুগে তাদের শরীয়তে এই একত্রে দুই বোন কি বিবাহ করা জায়েজ ছিল। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বিবাহ করেছেন দুইটা, একটা হলো লিয়া আর একটা হলো রাহিলা, তারা দুইজনই মামাতো বোন। বিবাহ করার পরে এখানে আবার দুইটা চ্যানেল তৈরি হইল। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসাল্লামের দুই বিবি লিয়ার ঘরে 6 জন সন্তান জন্মগ্রহণ করে। কয়জন সন্তান? 6 জন। 6 জন সন্তানের মধ্যে বড় সন্তানের নাম হলো ইয়াহুদ, এরপরে সামুর, এরপর রয়ে, এরপর আপনার হলো লিবা,
এরপর ইস্তিখার, সর্বশেষ জুবুলুল। এই ছয়জন জন্মগ্রহণ করেন লিয়ার ঘরে। আর অপরদিকে রাহিলা, সেখানে দুইটি সন্তান জন্মগ্রহণ করেন। এক নাম্বার হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম, আরেকজন নাম হলো বনিয়ামিন, ইউসুফ নবীর ছোট ভাই। তাহলে আমরা এখানে ইয়াকুব আলাইহিস সালামের কয়জন সন্তান পাইলাম? আটজন। কয়জন? রাহিলা আর লিয়া, যেই দুইজন বোনের কথা বললাম, এই দুইজনের আবার দুইজন দাসী ছিল। এই দুইজন দাসীকে হযরত ইয়াকুব আলাইহিসসালামের খেদমতে হাজির করছেন বিবাহ করার জন্য। তিনি বিবাহ করার পরে এই দুইজন দাসী থেকে চারজন সন্তান হয়েছে। কয়জন? একজনের নাম হলো আন, দ্বিতীয় নাম্বার তাফতান, তিন নাম্বার হলো পাদা, আর চার নাম্বার হলো বুসরা। এই চারজন, প্রথম পাইলাম আটজন, এখন পাইলাম চারজন। তাহলে হযরত ইয়াকুব নবীর মোট সন্তান কয়জন দাঁড়াইল? ১২। মোটামুটি ইতিহাস একটু ধারণা পাইছেন না? আর একটু বলে দিই, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এক সন্তান ইসহাক, ইসহাক নবীর এক সন্তান হলো হযরত ইয়াকুব, ইয়াকুব নবীর সন্তানের নাম হলো ইউসুফ, যার কথা এখন আলোচনা হচ্ছে। বাস, এখন হযরত ইউসুফ আলাইহিসসালাম বাবার নিকট কি বলছেন? যে বাবা, আমি তো স্বপ্নে দেখলাম ১১টি নক্ষত্র, ১১টি তারকা আমাকে সিজদা করতেছে, সাথে চাঁদও আছে, সূর্যও আছে। তো হযরত ইয়াকুব আলাইহিসসালাম, তিনি তো আল্লাহর একজন কি নবী, স্বপ্নের কথা যখন বলছেন সন্তান, তিনি বুঝে গেছেন আমার পরে যিনি নবী হবেন তিনি হলেন আমার ইউসুফ। হযরত ইউসুফ আলাইহিসসালাম ছোট্টবেলা থেকে অত্যন্ত সুন্দর ছিলেন, এই জন্যই বলা হয় বিশ্বের ভিতর নবী মুহাম্মদ ইসলামের পরে সবচাইতে সুন্দরের অধিকারী যিনি ছিলেন তার নাম হযরত ইউসুফ। সুবহানাল্লাহ। ছোট্টবেলা থেকে তার ভিতর বিভিন্ন অলৌকিক কিছু বিষয় প্রকাশ পেয়েছিল, যেগুলো হযরত ইয়াকুব আলাইহিসসালাম দেখেছেন। এগুলোর কারণে হযরত ইয়াকুব আলাইহিসসালাম ছোট্টবেলা থেকেই হযরত ইউসুফ নবীকে বেশি আদর করতেন। আর এখন যখন স্বপ্নের কথা শুনাইছেন, এখন তো হযরত ইয়াকুব আলাইহিসসালাম নিশ্চিত হয়ে গেলেন যে আমার পরবর্তীতে যিনি নবী হবেন তিনি কে? এই আয়াতের ব্যাখ্যায় তফসির ইবনু কাসিরের ভিতর দেখলাম যে মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন যে ১১টি নক্ষত্র দ্বারা তার বাকি ১১ ভাইকে উদ্দেশ্য করা হয়েছে। সুবহানাল্লাহ। কইবেন না? আর সূর্যের দ্বারা উদ্দেশ্য করা হয়েছে তার পিতা হযরত ইয়াকুব আলাইহিসসালামকে। আর কমার দ্বারা, মানে চাঁদ দ্বারা উদ্দেশ্য করা হয়েছে তার মা রাহিলাকে। সুবহানাল্লাহ। তারা স্বপ্নে ওনাকে সিজদা করেছে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর সিজদা তো আল্লাহর জন্য, সিজদা করা হলো কেন? তাহলে সিজদা অবশ্যই আল্লাহর জন্য, কিন্তু হযরত ইউসুফ আলাইহিসসালামের যুগে সিজদা ছিল দুই ধরনের, একটি হলো আল্লাহর জন্য সিজদা, আরেকটি হলো মানুষকে ইজ্জত দেওয়ার জন্য সিজদা, যেটাকে বলা হইতো তাজিমি সিজদা। কি সিজদা? তাজিমি সিজদা। তো এটা আমাদের নবী মুহাম্মদ ইসলামের শরীয়তে সম্পূর্ণ হারাম। তাজিমি সিজদা কি? নিষিদ্ধ অথবা হারাম। কিন্তু হযরত ইউসুফ আলাইহিসসালামের শরীয়তে তাজিমি সিজদাটা জায়েজ ছিল। এই জন্য তিনি স্বপ্নে দেখলেন তার ১১ জন ভাই, মানে ১১টা তারকা ১১ জন ভাই, সূর্য এবং চন্দ্র মানে পিতা মাতা তাকে সিজদা। এখন যখন পিতার নিকট এই কথাটা বলছেন, এখন পিতা সন্তানকে কি বলে শুনে? বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবীন। ভাইয়েরা আমার, হযরত ইয়াকুব আলাইহিস সালাম
সন্তান ইউসুফকে ডাক দিলেন। তখন হযরত ইউসুফ নবীর বয়স হইল মাত্র 5 বছর। কয় বছর? এখানে আরেকটু কথা রয়ে গেল, হযরত ইউসুফ আলাইহিসসালামের বয়স যখন 5 বছর তখন তার ভাই আরেকজন জন্মগ্রহণ করে। ওই ছোট্ট ভাইটা নাম হলো বানিয়ামিন। সেই বানিয়ামিন যখন জন্মগ্রহণ করে প্রসব বেদনায় মা রাহিলা দুনিয়া থেকে বিদায় নেন, অর্থাৎ জন্মের সময় সন্তান জীবিত ছিল, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। তাহলে হযরত ইউসুফ আলাইহিসসালামের মা তার ছোট ভাই বানিয়ামিনকে যখন প্রসব করেন, মা দুনিয়া থেকে বিদায় নেন, ভাই তখন মাত্র 1 মাসের, আর ওইদিকে বড় ভাই ইউসুফ 5 বছরের। ভাইয়ের আমার স্বপ্ন দেখার পর যখন বাবাকে বললেন, বাবা নসিহত করলেন, পালাইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তাকসুস রুইয়াক, তুমি যে স্বপ্নটা দেখছ এই স্বপ্নের বিশ্লেষণ তুমি তোমার ভাইদের সঙ্গে করো না, তোমার ভাইদের সঙ্গে যদি জানায় দাও আমি স্বপ্নে এমন এমন দেখেছি, তাহলে তোমার ভাইরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এমনকি তোমাকে হত্যাও করতে পারে, তুমি কিন্তু এটা প্রকাশ করবা না। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবীন। হে আমার সন্তান ইউসুফ, একটা কথা মনে রাখবা, শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি শত্রু? প্রকাশ্য শত্রু। খবরদার, তুমি যেটা দেখছো এটা তোমার মধ্যে রাখবা, এটা বলবা না, এটা কারোর কাছে বলার দরকার নাই। ভাইয়েরা আমার, হযরত ইয়াকুব আলাইহিসসালাম সন্তান ইউসুফকে আরো কিছু কথা বলে দিলেন, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাআউইলিল আহাদীস। হে আমার সন্তান ইউসুফ, তুমি যে স্বপ্ন দেখেছ এই স্বপ্নের দ্বারা আমি বুঝতে পেরেছি, ওয়াকাযালিকা ইয়াজতাবিক, তোমাকে আল্লাহ পাক নবুয়তের দরজা দান করবেন, সুবহানাল্লাহ, ওয়া ইউআল্লিমুক, এবং তোমাকে আল্লাহ পাক দান করবেন মিন তাউইলিল আহাদিস, বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যার তাবির করার জন্য এই গোটা পৃথিবীর ভিতর তুমি থাকবা শ্রেষ্ঠ অধিনায়ক, সুবহানাল্লাহ। বলে স্বপ্নের তাবির করার জন্য এই পৃথিবীর ভিতর শ্রেষ্ঠ একজন ব্যক্তি তোমাকে আল্লাহ পাক বানিয়ে দিবেন, সুবহানাল্লাহ, এগুলো আমি বুঝতে পারতেছি। শুধু তাই না, ওয়ায়ু তিম্মু নিয়মাতাহু, আর আল্লাহ পাক তোমাকে এবং আমাকে, আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব, তোমাকে এবং আমার পরিবার যে পরিবার পরিজন আছে এদের উপর আল্লাহ পাক নিয়ামত দান করবেন, রহমত নাজিল করবেন, যেইভাবে রহমত নাজিল করেছেন তোমার পূর্ববর্তী হযরত ইসহাক এবং হযরত ইব্রাহিম নবীর উপর, সুবহানাল্লাহ। হে আমার সন্তান, খবরদার, তোমার স্বপ্নটা তুমি এদের কাছে বলবা না। আমি ধারণা করতে পারছি যে তুমি একজন নবী হবে, তোমাকে আল্লাহ পাক বিশেষ নিয়ামত দান করবেন। আমার ভাইয়েরাম, ঘটনাটি তো সন্তান ইউসুফ কারো কাছে বলেন নাই, কিন্তু শয়তান তো আর সহ্য করতে পারে না। ওই যে একটু আগে বললেন শয়তান হলো প্রকাশ্য শত্রু, এই শয়তান একটা বৃদ্ধের সুরুত ধরছেন, ধরে তাদের যে ভাই, বাকি ভাই 10 জন ছিল, একজন তো ছোট, যিনি বানিয়ামিন তিনি তো একেবারেই ছোট, মায়ের কোলে দুধ পান করেন এমন ছোট, আর বাকি আছে 10 ভাই, ওই 10 ভাই পুরাটাই উনি সৎ ছিল। কি ছিল? সৎ ভাই। এ পেস্ত লাগবে এই জায়গায়, আপন ভাই বানিয়ামিন আর হযরত ইউসুফ, এদের ভিতর কোনো দ্বন্দ্ব থাকবে না, দ্বন্দ্ব শুরু হয়ে যাবে তার ওই যে বাকি 10 ভাই সৎ ভাই তাদের সঙ্গে। ভাইয়ের আমার, হযরত ইউসুফ আলাইহিসসালাম কিছুই বলেন নাই, কিন্তু শয়তান সহ্য করতে পারে নাই, শয়তান বৃদ্ধের সুরুত ধরে বাকি 10 ভাইয়ের কাছে গেলেন, যায় বললেন, তোমরা তো খবর রাখো না, আমার কাছে খবর আছে। কি খবর? তোমার ভাই ইউসুফ
যাকে তোমরা সহ্য করতে পারো না, কারণ ইউসুফকে তোমার বাবা বেশি আদর করে, তোমাদেরকে কম আদর করে। সেই ইউসুফ স্বপ্নে যুগে দেখেছে তোমরা ভাইরা নাকি তাকে সেজদা করেছ, তোমার পিতা মাতা নাকি তাকে সেজদা করেছে, আর তোমার বাবা বলেছে এই ইউসুফ নাকি পরবর্তী সময়ের নবী হয়ে যাবে। এইভাবেই ইউসুফকে দেখতে পারে না দশ ভাই। যখন শয়তান এই কথা শুনাইছে, এখন তো তেলে বেগুনে জ্বলতেছে, আরে বাপরে কি বলে, এইভাবেই তো আমার ভাইকে অনেক আদর স্নেহ করে, আমাদেরকে কিছুই করে না। যদিও তাদের এই কথাটা ছিল ভুল, এরা মনের, আমরা অনেক সময় এই ধরনের কথা বলি যে বাবা মনে আমাকে কম আদর করে, মা মনে আমাকে কম আদর করে, ওই ভাইকে একটু বেশি আদর করে। বিষয়টা এরকম না, আসলে একজন মা একজন বাবা সকল ছেলে সন্তানকে সমান তালেই ভালোবাসে, হয়তো বা কাজের উপর ডিপেন্ড করে ভালোবাসা এদিক সেদিক হয়, কিন্তু ভালোবাসা কেউ চেয়ে কেউ প্রতি কম নয়। একজন সন্তান মনে করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, এই সন্তান প্রতি পিতার ভালোবাসা একটু বেশিই থাকবে, ঠিক না? আরেকটা মনে করেন নামাজ কালাম না, এই কথা শুনে না, বেয়াড়া, হ্যাঁ দুষ্টামি করে, ওই সন্তানের প্রতি তুলনামূলক ভালোবাসা কম থাকবে, কিন্তু বেসিক যে ভালোবাসা ওইটা কিন্তু কোনো সন্তানের প্রতি পিতামাতার কম নয়। তখন তারা সিদ্ধান্ত নিল যে এই ভাইকে আর রাখা যাবে না, এই ভাইকে কি করা যায়। একজন চিন্তা করলো, একজন বলল ইউসুফকে বাঁচায় রাখা যাবে না, ইউসুফকে বাঁচায় যদি রাখি সে হবে পরবর্তী নবী, আমাদের কোনো মূল্যই থাকবে না। একজন বললাম ইউসুফকে জঙ্গলে নিয়ে যাই, জঙ্গলে নিয়ে তাকে ছেড়ে দেই, হিংস্র পশু তাকে খেয়ে ফেলবে, আর আমরা বলবো তার সন্ধান নাই, সন্ধান পাই না। আরেকজন বলল না, এত রিস্ক নেওয়ার দরকার নাই, সেখান থেকে যদি ফিরে আসে তাহলে বিপদ আছে, তাকে হত্যা করে ফেলো। আরেকজন বলল হত্যা করার দরকার নাই, তাকে পানির ভিতর ছেড়ে দাও। বিভিন্ন রকমের কথা, তারা দশ ভাই তো দশ রকমের কথা, একজনে বলতেছে এইভাবে মারো, আরেকজন বলতেছে এইভাবে মারো, বিভিন্ন তর্ক বিতর্ক হইতেছে। এই কথাগুলো আল্লাহ পাক কোরআন হাকিমের ভিতর সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছে। إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين। আমি যে কথাগুলো একটু আগে বললাম সেই কথাগুলো কোরআন হাকিমের ভিতরে চলে আসছে। ইযু ক্বালু লাইয়ুসুফ ওয়া আখুহু, ভাইরা বলতে শুরু করলো ইউসুফ এবং তার ভাই বনিয়ামিনকে আমার আব্বা বেশি ভালোবাসেন, ইজি আহাব্বু, তিনি তাকে বেশি ভালোবাসেন, ইলা আবিনা মিন্না, আমাদের থেকে বেশি ভালোবাসে তার ইউসুফকে এবং তার সন্তান ছোট সন্তান বনিয়ামিনকে, ওয়া নাহনু উসবা, অথচ আমরা একটা গোষ্ঠী আছি, আমরা দশটা ভাইয়ের একটা দল আছি, আমাদেরকে তো তিনি এতটা ভালোবাসেন না, ইন্না আবানা লাফি দলালি মুবিন, নাউজুবিল্লাহ। তারা বলতে শুরু করলো নিশ্চয়ই আমাদের পিতা হযরত ইয়াকুব ভ্রান্তির ভিতর আছেন, নাউজুবিল্লাহ, বিভ্রান্তির ভিতর আছেন, আমাদেরকে ভালোবাসেন না, ওই দুই সন্তানকে বেশি ভালোবাসেন, তারা এই কথা বললো। এই কথার পরেই তারা বলতেছে উকুতুলু ইউসুফ আউইতরাহুহু আরদাই ইয়াকুলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। এক ভাই আরেক ভাইকে বলতেছে উকদুলু, হত্যা করো, তাকে মেরে ফেলো, তার বেঁচে থাকার কোনো দরকার নাই। আরেকজন বলতেছে না, তাকে জমিনের কোনো এক জায়গায় নিক্ষেপ করে রেখে আসি, জঙ্গলের ভিতর রেখে আসি, হয়তোবা তাকে হিংস্র কোনো প্রাণী খেয়ে ফেলবে। এইরকম পর্যালোচনা শুরু করে দিল, আলোচনা করতে শুরু করলো তারা। আমার ভাইরা, এরপরে তাদের ভিতর দশ ভাইয়ের ভিতর একজন ভাই আছে, তার নাম হলো ইয়াহুদ, ছেলে বড়, তো বড় যে সে কিন্তু ছোটদেরকে একটু ধমক টমক দিয়ে মাঝে মধ্যে কি
কথাটা তো বলে, এই এটা করিস না ওটা করিস না, এরকম কথা বলে। এখন তিনি বলতেছেন, ক্বালান ক্বাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব গায়াবাতিল জুব يَلْتَقِطْهُ بَعْدُ السَّيَّارَةِ إِن كُنْتُمْ فَاعِلِينَ الله أكبر বড় ভাই ইয়াহুদ ডাক দেয়, এই বেটা চুপ কর, তুই বলতেছিস হত্যা করার জন্য, তুই বলতেছিস এইটা করেন সেইটা করেন সব বাদ, তাকে হত্যা করা যাবে না। শত হইল আমাদের ভাই, শত হইল কি আমাদের ভাই, বড় ভাই ইয়াহুদ বলতেছে ছোটদেরকে ধমক দিয়ে বলে চুপ কর, হত্যার কথা বলিস না। এই যে এখানে কোরআন হাকিমে বলা হয়েছে যে লা তাকতুলু, তোমরা তাকে হত্যা করো না, ইউসুফকে হত্যা করো না, বরং তোমরা একটা কাজ করতে পারো, ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বে, এমন একটা জায়গায় তাকে রেখে আসো নির্জন নিপীড়ন জায়গায় যেখান থেকে সে আর আসতে পারবে না, হয়তো বা তাকে কোনো পথচারী নিয়ে যাবে, এইরকম একটা জায়গায় রেখে আসো। তখন তারা ঠিক করলো, ঠিক আছে বড় ভাই যাতে বলছে তাহলে এই কাজটাই কি। আমার ভাইয়েরা এখন প্ল্যান হয়ে গেল, ছোট ভাই ইউসুফকে তারা তাদের কাছে রাখবে না, কিন্তু তারা হত্যাও করবে না। বড় ভাইয়ের সিদ্ধান্ত তারা মেনে নিল, তারা সকলে মিলে ইউসুফকে কিভাবে ঘর থেকে বের করবে এটাই হলো তাদের এখন চিন্তা। ভাইয়েরা ভাইয়েরা চিন্তা করলো, বাবা ইউসুফকে সবসময় কাছাকাছি রাখে, দূরে যাইতে দেয় না, এখন কিভাবে তার থেকে আনতে হবে। পরামর্শ করলো, আমরা বাবার কাছে যাইয়া বলবো, অমুক জায়গায় একটা দৌড় প্রতিযোগিতা আছে, খেলার আয়োজন করা হয়েছে, ইউসুফ তো বেশি একটা বাহির হয় না, বাবা আজকে আমাদের সঙ্গে দেন, সে খেলা দেখবে উপভোগ করবে, সেখানে যাবে, তাদেরকে ইউসুফকে আমরা ভালো ভালো জিনিস খাওয়াবো, খেলা দেখবে আনন্দ পাবে। এই যুক্তি পরামর্শ করে দশ ভাই ইয়াকুব আলাইহিসসালামের কাছে যাইয়া বললেন, বাবা হে আপনার সন্তানকে আজকে আমাদের সঙ্গে দেন, বেড়াতে যাবে, সে তো খেলাধুলা যায় না, একটু ছেড়ে দেন আমাদের সঙ্গে, সে দৌড় প্রতিযোগিতা দেখতে যাবে, সেখানে গেলে তার মনটা একটু ভালো লাগবে, আনন্দিত হইবে, আমাদের সঙ্গে দেন। কিন্তু বাবা ইয়াকুব তিনি তো জানেন যে আমার এই বারো সন্তানের মধ্যে একজন সন্তান নবী হবে, নাম কি বলেন, ইউসুফ, সুতরাং ইউসুফকে দেওয়া যাবে না। বললেন, না আমি সব দিতে পারি, ইউসুফকে তোমাদের সঙ্গে আমি যেতে দিব না। কারণ হযরত ইয়াকুব আলাইহিস সালাম আগ থেকেই জানতেন যে ইউসুফের প্রতি তারা কি করে, হিংসা করে, হিংসা করে, এই কথাটা আগ থেকে জানতেন। কিন্তু ভাইরা বারবার বলতেছে, বাবা আমাদের সঙ্গে দেন, আপনি কি আমাদেরকে বিশ্বাস করেন না, আপনি কি আমাদেরকে বিশ্বাস করেন না, দেন আমাদের সঙ্গে, দেখবেন আপনার কাছে আবার পুনরায় আমরা ফিরাইয়া দেব, আমাদের কাছে দেন। ভাইয়েরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেওয়ার জন্য তারা অনেক রকমের কথাবার্তা বলল, যেমন দেখেন এখানে কি বলা হয়েছে, কলু ইয়া আবানা মালাক লা তামান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন, হে বাবা আপনি কি আমাদের কি বিশ্বাস করেন না, আপনার ছেলে আমার সঙ্গে দিবে, আমাদের সঙ্গে দিবেন, এতে আবার কি আপনি চিন্তা ভাবনা করেন, আমরা তো তার ভাই, হ্যাঁ সে আমাদের ভাই, আপনি তো ভয় পাচ্ছেন কেন, এই যে লা তামান্না, আপনি বিশ্বাস করছেন না কেন, দেন আমাদের সঙ্গে। তখন হযরত ইয়াকুব আলাইহিসসালাম একটা কথা বলেই ফেললেন যে বাবা তোমাদের সঙ্গে আমার সন্তান ইউসুফকে দিব, আমি ভয় পাই না জানি তাকে বাগে খেয়ে ফেলি, আমি ভয় পাই না জানি তাকে বাগে খেয়ে ফেলি। দশ ভাই জবাব দেয়, বাবা আমরা দশটা ভাই খেলার ময়দানে যাব আপনার সন্তানকে নিয়ে,
আপনি এখনো ভয় পান, বাঘে নাকি তাকে খেয়ে ফেলবে, এটা কখনো হতে দিব না। আমরা দশ ভাই, আমরা বাঘ ধরতে জানি, বাঘকে আমরা ধরতে জানি, সেই বাঘ আপনার ছেলেকে খেয়ে ফেলবে তা হয় না, আপনি আমাদের সঙ্গে দেন।